কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা? আপনার জামানত জব্দ হয়ে যাবে বলছে। কল্যাণ ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? তারাই আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন, তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন, তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল, অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। কি করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল? আমার আপব্রিঙ্গিং নিয়ে কোশ্চেন করছেন? আরে আমার আপব্রিঙ্গিং নিয়ে নিজেকে দেখুন, নিজেকে দেখুন, নিজেকে আয়নায় দেখুন। সিপিএম এর দয়া দাক্ষিণ্য ওর তৈরি, আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন। উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি, ভেতরটা লাল, বাইরেটা হচ্ছে ওর গৌরিক। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে। কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন, তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন। কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে নাকদম নামিয়ে দিয়েছেন। উনি একটি এক নম্বরের অসভ্য লোক, অভদ্র লোক, কোনো কাউকে ভদ্র ভাষায় কোর্টে কথা বলতে দিতেন না। ও হচ্ছে একবারে পাক্কা দু নম্বরই লোক, ওর মতো দু নম্বরই লোক নেই, ও হচ্ছে কোরাট লোক। ওনার অভ্যাসই হচ্ছে সবসময় যাকে ইচ্ছে যা ইচ্ছে কমেন্ট করেন। উনি অরুণাভ ঘোষকে যাতা বলেছেন, উনি কোর্টে আমাকে যাতা বলেছেন, উনি আমাদের যে অ্যাডভোকেট জেনারেল, সেই অ্যাডভোকেট জেনারেলকে কী ভাষায় কথা বলেছিল, যে জানি আপনি কার বুট পায়ে জিভ লাগিয়ে আপনি অ্যাডভোকেট জেনারেল হয়েছেন। তাহলে ওনার মান, ওনার শিক্ষা, ওনার সংস্কৃতি সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে ওনার শিক্ষা সংস্কৃতি নিয়ে। উনি আমার সম্বন্ধে বলেছেন, আমার সম্বন্ধে বলেছেন আমার অরিজিন কী, তাই তো? কিন্তু তাহলে তো আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছে, আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুলছে। তা যে লোকটা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে, আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তোলে, তার শিক্ষা সংস্কৃতি কোন জায়গায় গেছে আপনারা জানেন?